সুতে লৈ আহিছো এই মুহূৰ্তৰ এক বিগ ব্ৰেকিং নিউজ। অবৈধ স্বামীৰ গ্ৰেপ্তাৰৰ বিৰুদ্ধে যাব মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ড। তেওঁলোক উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব বুলি হুংকাৰ দিছে। আৰু এই মুহূৰ্তৰ এটা বিগ ব্ৰেকিং আমি জনাইছো টাইম এইটৰ দৰ্শকক জনাব বিচাৰিছো। বিগ ব্ৰেকিং সমগ্ৰ ৰাজ্যজোৰ অব্যাহত আছে অবৈধ স্বামী গ্ৰেপ্তাৰ অভিযান, আৰু অবৈধ স্বামী গ্ৰেপ্তাৰৰ বিৰুদ্ধে মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ড যাব বুলি জানিব পৰা গৈছে। উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ড, তেওঁলোকে PI দাখিল কৰিব বুলি জানিব পৰা গৈছে। আৰু লক্ষ্ণৌত হ'ব লগা মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ডত বৈঠকত উত্থাপন কৰা হ'ব এই প্ৰসংগটো, তেওঁলোকে এই প্ৰসংগ উত্থাপন কৰিব, আলোচনা কৰিব, অসমৰ বাল্য বিবাহৰ প্ৰসংগ উত্থাপন কৰিব এই সভাত, আৰু তাৰ পাছতেই তেওঁলোকে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বুলি বৰ্তমান হুংকাৰ দিছে। আৰু এখন গণতান্ত্ৰিক দেশত মুখ্যমন্ত্ৰীগৰাকী অগণতান্ত্ৰিক বুলি কৈছে, তেওঁ সকলোৰে বাবে মুখ্যমন্ত্ৰী, আৰু গতিকে তেওঁ এনে এটা সিদ্ধান্ত লোৱাৰ পাছত সকলোৱে এতিয়া প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। আজি এই ল'ৰা ছোৱালীবোৰৰ কি হ'ব বুলি প্ৰশ্ন কৰিছে তেওঁলোকে। ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ এতিয়া মন্তব্য, এইসকল লোকক সময় দিব লাগিছিল বুলি বিভিন্নজনে এতিয়া প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। মুছলিম পাৰ্চনেল লোকসকলে এই ক্ষেত্ৰত সিদ্ধান্ত ল'ব বুলি উল্লেখ কৰিছে। বাল্য বিবাহৰ অবৈধ স্বামী আটক কৰাক লৈ মন্তব্য কৰিছে বিশিষ্ট অধিবক্তা হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰীয়ে। হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰীয়ে উল্লেখ কৰিছে যে মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ডত গৈ এই বিষয়টো উত্থাপন কৰা হ'ব, উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব, তেওঁলোক লক্ষ্ণৌত হ'ব লগা মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ড বৈঠকত উত্থাপন কৰা হ'ব এই প্ৰসংগ, তেওঁলোকে আলোচনা কৰিব এই সন্দৰ্ভত, অসমৰ বাল্য বিবাহৰ প্ৰসংগ উত্থাপন কৰিব এই সভাখনত, আৰু তাৰ পাছতে তেওঁলোকে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব বুলি জানিব পৰা গৈছে। এখন গণতান্ত্ৰিক দেশত মুখ্যমন্ত্ৰীগৰাকী গণতান্ত্ৰিকভাৱে নিৰ্বাচিত হয় আৰু তেওঁ সকলোৰে বাবে মুখ্যমন্ত্ৰী, গতিকে ল'ৰা ছোৱালীবোৰক অলপ সময় দিব লাগিছিল, তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰিব নালাগিছিল, তেওঁলোকক এইদৰে গ্ৰেপ্তাৰ কৰাক লৈ এতিয়া সকলোৱে প্ৰশ্ন উত্থাপন কৰিছে। তেওঁলোকে সময় পাব লাগিছিল, তেওঁলোকক সকিয়নি দিব লাগিছিল, কিন্তু এইদৰে গ্ৰেপ্তাৰ কৰিব নালাগিছিল বুলি বিভিন্নজনে প্ৰশ্ন কৰিছে, বিভিন্নজনে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। তেওঁলোকক সময় দিব লাগিছিল, আলোচনা কৰি অতি শীঘ্ৰে উচ্চতম ন্যায়ালয়ত PIL আবেদন কৰিব বুলি জানিব পৰা গৈছে। আৰু ইছলামৰ মতে যদি বাল্য বিবাহ তেওঁলোকৰ বাবে লিগেল হয় তেনেহ'লে এই বিষয়টোত কিন্তু সকলোৱে জামিন পোৱাৰ সম্ভাৱনা আছে। উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ড। মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ড যদি উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হয়, তেওঁলোকে যদি PIL দাখিল কৰে, আজি 4,004গৰাকী অবৈধ শ্ৰমিক গ্ৰেপ্তাৰৰ পাছতো কিন্তু তেওঁলোক যদি ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ যিসকল লোক গ্ৰেপ্তাৰ হৈছে বৰ্তমানলৈকে, তেওঁলোকে জামিন পোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে যদিহে এই বিষয়টো ইছলাম ল'ৰ অনুসৰি যায়। আৰু ইছলাম ল'ৰ মতে যিহেতু তেওঁলোকৰ বাল্য বিবাহটো লিগেল হিচাপে ধৰা হয়, তেওঁলোকে যদি এই ক্ষেত্ৰত PIL দাখিল কৰে, তেওঁলোকে যদি আবেদন কৰে, তেওঁলোকে যদি শুনানি হয়, তেনেহ'লে তেওঁলোকে জামিন লাভ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰীয়ে এই সন্দৰ্ভত কি মন্তব্য কৰিলে আমি শুনাব বিচাৰিম। আৰু এই সমগ্ৰ বিষয়টোক লৈ এতিয়া সমগ্ৰ ৰাজ্যজুৰি যথেষ্ট প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই একশ্যনক লৈ বিভিন্নজনে এতিয়া প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। বাল্য বিবাহৰ ৰোধৰ ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যিটো পদক্ষেপ গ্ৰহণ কৰিছে সেই পদক্ষেপক সকলোৱে সঁহাৰিটো জনাইছে, কিন্তু সেই ল'ৰা ছোৱালীবোৰৰ কি হ'ব, সেই ঘৰকেইখনৰ কি হ'ব, তেওঁলোকক অলপ সময় দিব লাগিছিল বুলি উল্লেখ কৰিছে। আৰু ইছলামে এই ক্ষেত্ৰত এতিয়া প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে যে মুছলিম পাৰ্চনেল ল' বৰ্ডৰ দ্বাৰস্থ হ'ব এই বিষয়টো। অহা পৰহি মিটিং আছে দেওবাৰে, আমাৰ লক্ষ্ণৌত মিটিং আছে, অল ইণ্ডিয়া ৱৰ্কিং কমিটিৰ মিটিং, তাতেতো আলোচনা হ'ব। মই পাৰ্টিকুলাৰলি অসমৰ ব্যাপাৰটো মই তাতে উত্থাপন কৰিম, আৰু আমি আশা কৰোঁ যে এই বস্তুটো সুপ্ৰিম কোৰ্টত যিহেতু পেণ্ডিং আছে, অলৰেডি সুপ্ৰিম কোৰ্টত পেণ্ডিং আছে, আমি যোৱা 13 তাৰিখে এই জানুৱাৰী 13 তাৰিখ এটা পঞ্জাৱ এণ্ড হৰিয়ানা হাজবেণ্ডে আগতে জাজমেণ্ট দিছিল, সেইটোক এগেইনষ্টত সুপ্ৰিম কোৰ্টে আপিল কৰিছিল। আপিলত যোৱা 13 তাৰিখ সুপ্ৰিম কোৰ্টে এটা ষ্টে দিছে, অৱশ্যে ষ্টে দি কৈছে বেলেগ ষ্টেটত এইটো এপ্লাই নকৰে, কিন্তু আমি ভাবোঁ সেই কেছত তাতে আমি ইণ্টাৰমেণ্ট হ'ব পাৰিম, মুছলিম পাৰ্চনেলৰ বৰ্ড ইণ্টাৰমেণ্ট হৈ, কাৰণ এতিয়ালৈ বস্তু ফাইনেল হোৱা নাই, সুপ্ৰিম কোৰ্টত পেণ্ডিং হৈ আছে। আমি যিটো মিটিং অহা পৰহি মিটিং আছে দেওবাৰে, আমাৰ লক্ষ্ণৌত মিটিং আছে, অল ইণ্ডিয়া ৱৰ্কিং কমিটিৰ মিটিং, তাতেতো আলোচনা হ'ব। মই পাৰ্টিকুলাৰলি অসমৰ ব্যাপাৰটো মই তাতে উত্থাপন কৰিম, আৰু আমি আশা কৰোঁ যে এই বস্তুটো সুপ্ৰিম কোৰ্টত যিহেতু পেণ্ডিং আছে, অলৰেডি সুপ্ৰিম কোৰ্টত পেণ্ডিং আছে, আমি যোৱা 13 তাৰিখে এই জানুৱাৰী 13 তাৰিখ এটা পঞ্জাৱ এণ্ড হৰিয়ানা হাজবেণ্ডে আগতে জাজমেণ্ট দিছিল, সেইটোক এগেইনষ্টত সুপ্ৰিম কোৰ্টে আপিল কৰিছিল। আপিলত যোৱা 13 তাৰিখ সুপ্ৰিম কোৰ্টে এটা ষ্টে দিছে, অৱশ্যে ষ্টে দি কৈছে বেলেগ ষ্টেটত এইটো এপ্লাই নকৰে, কিন্তু আমি ভাবোঁ সেই কেছত তাতে আমি ইণ্টাৰমেণ্ট হ'ব পাৰিম, মুছলিম পাৰ্চনেলৰ বৰ্ড ইণ্টাৰমেণ্ট হৈ, কাৰণ এতিয়ালৈ বস্তু ফাইনেল হোৱা নাই, সুপ্ৰিম কোৰ্টত পেণ্ডিং হৈ আছে। আমি যিটো মিটিং অহা পৰহি মিটিং আছে দেওবাৰে, আমাৰ লক্ষ্ণৌত মিটিং আছে, অল ইণ্ডিয়া ৱৰ্কিং কমিটিৰ মিটিং, তাতেতো আলোচনা হ'ব। মই পাৰ্টিকুলাৰলি অসমৰ ব্যাপাৰটো মই তাতে উত্থাপন কৰিম, আৰু আমি আশা কৰোঁ যে এই বস্তুটো সুপ্ৰিম কোৰ্টত যিহেতু পেণ্ডিং আছে, অলৰেডি সুপ্ৰিম কোৰ্টত পেণ্ডিং আছে, আমি যোৱা 13 তাৰিখে এই জানুৱাৰী 13 তাৰিখ এটা পঞ্জাৱ এণ্ড হৰিয়ানা হাজবেণ্ডে আগতে জাজমেণ্ট দিছিল, সেইটোক এগেইনষ্টত সুপ্ৰিম কোৰ্টে আপিল কৰিছিল। আপিলত যোৱা 13 তাৰিখ সুপ্ৰিম কোৰ্টে এটা ষ্টে দিছে, অৱশ্যে ষ্টে দি কৈছে বেলেগ ষ্টেটত এইটো এপ্লাই নকৰে, কিন্তু আমি ভাবোঁ সেই কেছত
তাতে আমি ইন্টারমেন্ট হব পাৰিম মুসলিম পার্সোনাল বোর্ড ইন্টারমেন্ট হই কারণ এতিয়ালৈ বস্তু ফাইনাল হওয়া নাই সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে আমার লক্ষ্ণৌত মিটিং আছে অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি মিটিং তাতে তো আলোচনা হবো আর মানে পার্টিকুলারলি অসমের ব্যাপারটা আমার তাতে উত্থাপন করিম আর আমি আশা করো যে এই বস্তুটা সুপ্রিম কোর্টে যেহেতু পেন্ডিং আছে অলরেডি অলরেডি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আমি যাওয়া 13 তারিখে এই জানুয়ারির 13 তারিখ এটা পঞ্জাব এন্ড হরিয়ানা হাজবেন্ডে আগতে জাজমেন্ট দিয়েছিল সেটুক এগেনস্টত সুপ্রিম কোর্টে আপিল করেছিল আপিলত যাওয়া 13 তারিখ সুপ্রিম কোর্টে একটা স্টে দিছে অবশ্য স্টে দিয়ে কইছে বেলেগ স্টেটত এইটু এপ্লাই নকরে কিন্তু আমি ভাবো সেই কেসত তাতে আমি ইন্টারমেন্ট হব পারিম মুসলিম পার্সোনাল বোর্ড ইন্টারমেন্ট হই কারণ এতিয়ালৈ বস্তু ফাইনাল হওয়া নাই সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে আমি যেহেতু মিটিং অহা পরহি মিটিং আছে দেওবারে আমার লক্ষ্ণৌত মিটিং আছে অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি মিটিং তাতে তো আলোচনা হব আর মানে পার্টিকুলারলি অসমের ব্যাপারটা আমার তাতে উত্থাপন করিম আর আমি আশা করো যে এই বস্তুটা সুপ্রিম কোর্টে যেহেতু পেন্ডিং আছে অলরেডি অলরেডি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আমি যাওয়া 13 তারিখে এই জানুয়ারির 13 তারিখ এটা পঞ্জাব এন্ড হরিয়ানা হাজবেন্ডে আগতে জাজমেন্ট দিয়েছিল সেটুক এগেনস্টত সুপ্রিম কোর্টে আপিল করেছিল আপিলত যাওয়া 13 তারিখ সুপ্রিম কোর্টে একটা স্টে দিছে অবশ্য স্টে দিয়ে কইছে বেলেগ স্টেটত এইটু এপ্লাই নকরে কিন্তু আমি ভাবো সেই কেসত তাতে আমি ইন্টারমেন্ট হব পারিম মুসলিম পার্সোনাল বোর্ড ইন্টারমেন্ট হই কারণ এতিয়ালৈ বস্তু ফাইনাল হওয়া নাই সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে আমি যেহেতু মিটিং অহা পরহি মিটিং আছে দেওবারে আমার লক্ষ্ণৌত মিটিং আছে অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি মিটিং তাতে তো আলোচনা হব আর মানে পার্টিকুলারলি অসমের ব্যাপারটা আমার তাতে উত্থাপন করিম আর আমি আশা করো যে এই বস্তুটা সুপ্রিম কোর্টে যেহেতু পেন্ডিং আছে অলরেডি অলরেডি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আমি যাওয়া 13 তারিখে এই জানুয়ারির 13 তারিখ এটা পঞ্জাব এন্ড হরিয়ানা হাজবেন্ডে আগতে জাজমেন্ট দিয়েছিল সেটুক এগেনস্টত সুপ্রিম কোর্টে আপিল করেছিল আপিলত যাওয়া 13 তারিখ সুপ্রিম কোর্টে একটা স্টে দিছে অবশ্য স্টে দিয়ে কইছে বেলেগ স্টেটত এইটু এপ্লাই নকরে কিন্তু আমি ভাবো সেই কেসত তাতে আমি ইন্টারমেন্ট হব পারিম মুসলিম পার্সোনাল বোর্ড ইন্টারমেন্ট হই কারণ এতিয়ালৈ বস্তু ফাইনাল হওয়া নাই সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে আমি যেহেতু মিটিং অহা পরহি মিটিং আছে দেওবারে আমার লক্ষ্ণৌত মিটিং আছে অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি মিটিং তাতে তো আলোচনা হব আর মানে পার্টিকুলারলি অসমের ব্যাপারটা আমার তাতে উত্থাপন করিম আর আমি আশা করো যে এই বস্তুটা সুপ্রিম কোর্টে যেহেতু পেন্ডিং আছে অলরেডি অলরেডি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আমি যাওয়া 13 তারিখে এই জানুয়ারির 13 তারিখ এটা পঞ্জাব এন্ড হরিয়ানা হাজবেন্ডে আগতে জাজমেন্ট দিয়েছিল সেটুক এগেনস্টত সুপ্রিম কোর্টে আপিল করেছিল আপিলত যাওয়া 13 তারিখ সুপ্রিম কোর্টে একটা স্টে দিছে অবশ্য স্টে দিয়ে কইছে বেলেগ স্টেটত এইটু এপ্লাই নকরে কিন্তু আমি ভাবো সেই কেসত তাতে আমি ইন্টারমেন্ট হব পারিম মুসলিম পার্সোনাল বোর্ড ইন্টারমেন্ট হই কারণ এতিয়ালৈ বস্তু ফাইনাল হওয়া নাই সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে আমি যেহেতু মিটিং অহা পরহি মিটিং আছে দেওবারে আমার লক্ষ্ণৌত মিটিং আছে অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি মিটিং তাতে তো আলোচনা হব আর মানে পার্টিকুলারলি অসমের ব্যাপারটা আমার তাতে উত্থাপন করিম আর আমি আশা করো যে এই বস্তুটা সুপ্রিম কোর্টে যেহেতু পেন্ডিং আছে অলরেডি অলরেডি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আমি যাওয়া 13 তারিখে এই জানুয়ারির 13 তারিখ এটা পঞ্জাব এন্ড হরিয়ানা হাজবেন্ডে আগতে জাজমেন্ট দিয়েছিল সেটুক এগেনস্টত সুপ্রিম কোর্টে আপিল করেছিল আপিলত যাওয়া 13 তারিখ সুপ্রিম কোর্টে একটা স্টে দিছে অবশ্য স্টে দিয়ে কইছে বেলেগ স্টেটত এইটু এপ্লাই নকরে কিন্তু আমি ভাবো সেই কেসত তাতে আমি ইন্টারমেন্ট হব পারিম মুসলিম পার্সোনাল বোর্ড ইন্টারমেন্ট হই কারণ এতিয়ালৈ বস্তু ফাইনাল হওয়া নাই সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে